अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতা এখানে নেই প্রতীক, নিহারকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? কবে? মা কাল পাঠিয়ে দিয়েছে নিহার, কারণ নিহারও রুচিতাকে অপরাধী মনে করেছে। তাছাড়া আমি বাড়ির সম্মান বাঁচানোর জন্য ওর বেল করিয়েছি, কিন্তু এবার রুচিতাই বাড়ির অংশ নয়। আয় বাবা, বাবাকে ভিতরে নিয়ে আয়। চলো, যা হয়েছে ভালোই হয়েছে, হয়তো এখানে থাকলে ও আবার বাবার অন্য কোনো ক্ষতি করত। রুচিতা চলে যাওয়ার জন্য এইসব অশুভ ঘটনা ঘটেনি তো, কিন্তু ও যা করেছে তাও তো ক্ষমার অযোগ্য। আমার ছেলেটাকে জীবন্ত লাশ করে দিয়েছে ও। ভগবান যেন এই রামায়ণ পাঠের পরে এই বাড়ির সব বিপদ কাটিয়ে দেন। নিহার বাবু, তোমাকে না খোলা চুলেই বেশি ভালো লাগে। কিন্তু আজকে খুব গরম লাগছে, প্লিজ আমাকে বাঁধতে দিন। না, আমি বললাম না খোলা চুলে বেশি ভালো লাগে। দিন না নিহার বাবু, ক্যাচআপ এই নাও। আচ্ছা বাবা, চুল খোলাই রাখবো, ঠিক আছে? হায়, মেরেই ফেলবে। এতগুলো রুমাল তুমি একদিনে বানিয়েছো? হ্যাঁ, এবার আপনার যত খুশি হারা। শার্টের বাটন কি করে ছিঁড়ে গেল? চিন্তা করবেন না, আমি এক্ষুনি লাগিয়ে দিচ্ছি। নিহার, তুই এখনো তৈরি হসনি? নিহার বাবা, পুজোর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি তৈরি হয়নি? হ্যাঁ, নিহার বাবা, আমি বুঝি এই সব কিছু তোর জন্য খুব কঠিন, কিন্তু তোর রুচিতাকে ভুলতে হবে, এতেই তোর মঙ্গল হবে। রিয়েলি মা, কি করে? এই শার্টের বাটনটা রুচিতা সেলাই করে দিয়েছিল, এই রুমালগুলো রুচিতা বানিয়েছিল, এই ক্লিপটা রুচিতার, এই টিপগুলো রুচিতা নিজের কপালে পরত, এই রুমের সব কিছু রুচিতার রয়েছে, রুচিতার স্মৃতি রয়েছে, আর তুমি বলছো আমি রুচিতাকে ভুলে যাব? বাবা, তুই আমাকে একদম ভুল বুঝছিস। আমি আমি যা যা বলছি তোর ভালোর জন্যই বলছি বাবা। মা, তুমি চাও তো আমি পুজোতে যাই? আমি পৌঁছে যাব। এই মুহূর্তে আমার জন্য সব থেকে যেটা ভালো হবে সেটা হচ্ছে তুমি রুম থেকে চলে যাও। প্লিজ। ঠিক আছে বাবা, তৈরি হয়নি। এই ছেলের মাথা থেকে যে করেই হোক রুচিতার ভূত নামাতেই হবে। রঘুকুল রীতি সদা প্রচলিত, প্রাণ যায় কিন্তু কথা যেন না যায়।
অর্থাৎ রামায়ণে গোস্বামী তুলসীদাসবাবু বলেছেন যে প্রাণের থেকেও বেশি মুখের কথাকে মূল্য দেওয়া হয়েছে। আমায় কথা দে নিহার, তুই ওকে শুধু এটুকু বলবি যেন এখান থেকে চলে যায়। আমি কথা দিচ্ছি, আজকের পর রুচিতার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, ওর মুখোমুখিও হব না। আর আমি আমার দেওয়া কথা তো আমি রাখছি, কিন্তু রুচিতার সঙ্গে বিচ্ছেদ আমি মেনে নিতে পারছি না, প্রতিটা মুহূর্তে মারা যাচ্ছি। কিন্তু যাই হোক না কেন, আমি আমার দেওয়া কথা রাখব। ভগবান আমার রুচিতার খেয়াল রেখো তুমি। মঙ্গলকারী অমঙ্গলহারী, জয় সীতারাম জয় জয় রাম সীতারাম, জয় সীতারাম জয় জয় রাম সীতারাম, জয় জয় রাম সীতারাম জয় জয় রাম সীতারাম। আমার জীবনের অমঙ্গল কবে ঘুচবে ভগবান? নিহারবাবু আমাকে নিজের থেকে দূরে করে দিয়েছেন ঠিকই, কিন্তু আমি জানি উনি আমার মতোই কষ্ট পাচ্ছেন। মন থেকে যদি কিছু চাওয়া হয় সে জিনিস সে পাবে তাতে কোনো সন্দেহ নাই। এর কি অর্থ ঠাকুরমশাই? এর অর্থ হলো প্রণাম, যে সত্য কখনো চাপা থাকে না আর সত্যকে লুকিয়েও রাখা যায় না। সত্য সূর্যের মতো প্রকাশিত হয়, যার কিরণকে কেউ চাপা দিয়ে রাখতে পারে না। একদম ঠিক বলেছো তুমি মা, সেই জন্যই তো রুচিতার সত্যিটা সবার সামনে চলে এসেছে। একি পুজো শুরু হতেই অঘটন। এবার কি হবে কে জানে। আমি দেখছি। হ্যাঁ, আপনি কে? আগে আমি হলাম মিসেস রুচিতা গোয়েলের লয়ার। রুচিতার লয়ার? কি হয়েছে, ও ঠিক আছে তো? হ্যাঁ, রুচিতা দেবী একদম ঠিক আছেন। উনি এই পেপারসগুলো পাঠিয়েছেন আপনাদের জন্য। ডিভোর্স পেপারস? না, এটা হতে পারে না। রুচিতা আমাকে ডিভোর্স পেপার কোনোদিন পাঠাবে না। জেল থেকে বেরোতেই নিহারকে ডিভোর্সের পেপারস পাঠিয়ে দিয়েছে। ও এই পরিবারের সম্মান নিয়ে একটু ভাবে না মা? নিহার, এটাই ওই মেয়েটা সত্যি, দেখ তুই নিজের চোখে। তুই একটু ওকে বাড়ি থেকে যেই বের করেছিস, ও তো তোকে ওর জীবন থেকেই বের করে দিয়েছে। আমি তো বলবো এই কাগজে তুই সই কর আর ছুঁড়ে মার ওর মুখে। উকিল বাবু, পেন দিন, দিন এই নে নিহার, সই কর আর শেষ কর সম্পর্ক। বৌমা, তুমি কি বলছো? এখানে আমরা রামায়ণ পাঠ করাচ্ছি আর এদিকে তুমি বাড়ির ছেলে বউকে আলাদা করার কথা বলছো? মা, তুমি আমায় আটকেও না, আমি একদম ঠিক করছি। রুচিতা আর নিহার আলাদা হয়ে গেলেই এই পরিবারের মঙ্গল হবে। এই রুচিতা এই পরিবারের নিহারের যোগ্যই নয়। কেন তোমরা বুঝছো না আমার কথা? রুচিতাকে না জিজ্ঞেস করে আমি পেপারে সাইন করতে পারবো না মা।
আমার ওকে জিজ্ঞেস করতেই হবে। নিহার, নিহার, আমার কথা শোন। পুনম, রামায়ণের পাঠের মাঝখানে উঠতে নেই, যেতে দাও নিহারকে। আর তুমি পুজো অসমাপ্ত রেখে আর অঘটন ঘটিও না। আর প্রতীক, তুই যা নিহারের পিছনে, দেখ ও আবার কিছু করে না বসে। হ্যাঁ ঠাকুমা। ও আবার রুচিতার সাথে দেখা না করে। নিহার, নিহার দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাইরে আয়। দাদা, আমার রুচিতার সঙ্গে দেখা করতে যেতে হবে। এই ডিভোর্স পেপারের মানেটা কি জিজ্ঞেস করতে হবে? তুমি যাও এখান থেকে। নিহার, আমার কথা শোন প্লিজ, পাগলামো করিস না। সমাজ থেকে নানা প্রশ্ন ওঠার কারণে আর প্রজাদের মঙ্গলের জন্য ভগবান রামচন্দ্রকে অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও মা সীতাকে ত্যাগ করতে হয়েছিল। এই বাড়ি থেকে আর আমার জীবন থেকে সারা জীবনের মতো চলে যাও। রুচিতা বাড়িতে নেই। কোথায় গেছে ও? রামচন্দ্র জানতেন যে মা সীতা পবিত্র, নির্দোষ, ওনার কোনো দোষ ছিল না। তবুও সমাজের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ভগবান শ্রী রামচন্দ্রকে মাথানত করতে হয়েছিল। নিহার বাবুকেও পরিবারের সামনে, মায়ের খুশির সামনে মাথা নত করতে হয়েছে হয়তো। উনি কি তাহলে আমাকে এখনো নির্দোষ ভাবেন? ভেবেছিলাম রুচিতার নামে ডিভোর্স পেপার পাঠালে তাহলে নিহার রাগের চোটে রুচিতাকে ছেড়ে দেবে, কিন্তু নিহার আর রুচিতাকে আলাদা করা খুব কঠিন। ভগবান শ্রী রামচন্দ্র আর মা সীতার বিচ্ছেদ দেখে পাথরও কেঁদে উঠেছিল, ফুলও মূর্ছা গেছিল। ভগবান শ্রী রামচন্দ্র মা সীতাকে ত্যাগ করেছিলেন, কিন্তু নেপথ্যে রামচন্দ্রের হৃদয় খুবই বিচলিত হয়েছিল। আমি আর এই বিচ্ছেদ সহ্য করতে পারছি না। শ্রীরাম তো তাও সীতামাকে নিতে গিয়েছিলেন। আমার আমার নিহার বাবু কি আমাকে ফিরিয়ে নিতে আসবেন? আমি শুধু একবার রুচিতার সঙ্গে দেখা করতে চাই। আমি জানি আমি ওকে খুব কষ্ট দিয়েছি, কিন্তু আমি এটাও জানি যে রুচিতা আমাকে কোনোদিন ডিভোর্স পেপার পাঠাবে না। রুচিতা আমাকে ডিভোর্স দিতে পারেই না। নিহার, নিহার কি করে ড্রাইভ করছিস? নিহার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। নিহার গাড়ি সাইডে কর, আমি চালাবো। দাঁড় করা এখনই। নিহার, কোথায় যাচ্ছিস? সীতা মা আর রামচন্দ্রের আলাদা হওয়ার পরেও মা সীতা আর রামের প্রেম কমে যায়নি, বরং দুজনেই প্রার্থনার সময় একে অপরের নামই করত। আমার প্রার্থনাও শুধুমাত্র আমার নিহার বাবুর জন্য। রুচিতা, রুচিতা, সরি। আমার এমন কেন মনে হচ্ছে যে রুচিতা এখানে কোথাও আছে? এখন আমি নিহার বাবুর থেকে দূরে আছি ঠিকই ভগবান,
কিন্তু আমরা কখনো আলাদা হতে পারি না। যেমন রাম সীতার নাম কখনো কেউ আলাদা করতে পারেনি, তেমনি আমার নাম নীহারবাবুর থেকে কেউ আলাদা করতে পারবে না। নমামি শমিশান নির্বাণ রূপম বিভুম ব্যাপকম ব্রহ্ম বেদ স্বরূপম রুচিতা গুণম নির্বিকল্পম নিরীহম চিদাকাশমাকাশ বাসম ভজেহম। রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতারাম, রাম রাম জয় রাজা রাম, রাম রাম জয় সীতারাম। হে ভগবান, এটা যারই হোক তার মনস্কামনা পূর্ণ করো। নিহার চল এখান থেকে। এক সেকেন্ড দাদা। নিহার পাগলামো করিস না, চল এখান থেকে, চল। নিহার বাবু, তুমি গাড়ি কেন ঘোরালে দাদা? আমি রুচিতার সঙ্গে দেখা করতে যাব, প্লিজ তুমি গাড়িটা ঘোরাও। না নিহার, আমরা সোজা বাড়ি যাব। আমি রুচিতার সঙ্গে দেখা করতে যাব, রুচিতার সঙ্গে দেখা করাটা খুব দরকার, প্লিজ তুমি গাড়ি ঘোরাও, প্লিজ। আমি তোমাকে বলছি, আমার কথা শোনো। আমরা বাড়ি গিয়ে কথা বলবো, যা হবে ওখানেই হবে। আমি রুচিতার সঙ্গে দেখা না করে বাড়ি ফিরবো না। তুমি গাড়ি ঘোরাও দাদা। আমরা সোজা বাড়ি যাব, অনেক হয়ে গেছে। গাড়ি ঘোরাও, তোমাকে আমি বলছি না, গাড়িটা ঘোরাতে ঘোরাও। নিহার কি করছিস, নিহার কি করছিস? দাদা দেখো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু, দাদা গাড়ি ঘোরাও। নিহার আমিও পাতালে প্রবেশ করে যেতে পারতাম, নিহার বাবুকে ছাড়া আমার জন্য একবার নিঃশ্বাস নেওয়াও মৃত্যুর সমান। দাদা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু, গাড়িটা ঘোরাতে বলছি তোমাকে। দাদা গাড়ি ঘোরাও। নিহার কি করছিস, গাড়ি ঘোরাও। দাদা সামনে দেখো। প্রেজেন্টেশন মেইল করে দাও আর ক্লায়েন্টের সঙ্গে মিটিংও ফিক্স করে দাও। ইয়েস, মুম্বাই শোরুমে কালেকশনটাও দেখে নিও। বাই।
মিটিংটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবার কোনো রকম অজুহাত চলবে না, তোমাকে জয়পুর যেতেই হবে। আমি বুঝতে পারছি স্যার, কাজটা খুবই জরুরি, কিন্তু আই এম রিয়েলি সরি, আমি যেতে পারবো না। আপনি প্লিজ আমার জায়গায় অন্য কাউকে পাঠিয়ে দিন। এটা গত 6 মাস ধরে চলছে, তুমি এখানে প্রজেক্টটা তৈরি করো আর ফিল্ডে অন্য কেউ কাজ করে, সব গন্ডগোল হচ্ছে, দুটো প্রজেক্ট হাত থেকে বেরিয়ে গেল, এবার কোনো রিস্ক নিতে পারবো না, বুঝেছো? কিন্তু স্যার, তোমার কাছে দুটো অপশন আছে, হয় তোমায় জয়পুর যেতে হবে আর নয়তো চাকরিটা ছাড়তে হবে। কি সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে ভাবো। যাবো 6 মাস পরে আবার সেই জায়গায়, যে জায়গা আমার থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে। কি করে পা ফেলবো সেখানে, যেখানে নিহারবাবুর সেই জীবন আছে যার অংশীদার আমি নই।